লক্ষ্য কন্যাশ্রী প্রকল্পের টাকা। বিবাহিত হওয়া সত্ত্বেও সার্টিফিকেটে লিখে দিতে হবে অবিবাহিত। সত্যি কথা বলে দেওয়ায় পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা রাতের অন্ধকারে। অভিযোগের ভিত্তিতে আটক এক। গাইঘাটার ডুমা এলাকার ঘটনায় চাঞ্চল্য। বিবাহিত হওয়া সত্ত্বেও সার্টিফিকেটে অবিবাহিত লিখে দিতে হবে, তাহলেই মিলবে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের টাকা। পঞ্চায়েত সদস্যা সত্যি বলার কারণে পঞ্চায়েত সদস্যার স্বামীকে ফোনে হুমকি। রাতে পঞ্চায়েত সদস্যার বাড়িতে ভাঙচুরের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার গুমা গ্রাম পঞ্চায়েতের দীঘা সুকান্তপল্লী এলাকায়। এলাকার পঞ্চায়েত সদস্যা তৃণমূল কংগ্রেসের শ্যামলী বালা পাইক। শ্যামলী বালার অভিযোগ, মঙ্গলবার স্থানীয় গৌরাঙ্গ দাস তার আত্মীয় সুমনা রায়কে সাথে করে নিয়ে কন্যাশ্রীর ফর্ম জমা দেওয়ার জন্যে পঞ্চায়েত সদস্যার কাছে সার্টিফিকেট নিতে আসেন। কন্যাশ্রী প্রাপক হতে গেলে তাকে অবিবাহিত হতে হবে, অথচ যিনি সার্টিফিকেট নিতে এসেছিলেন তিনি বিবাহিত। স্বাভাবিকভাবেই অবিবাহিত শব্দটি লিখতে রাজি হননি পঞ্চায়েত সদস্যা শ্যামলী। এ বিষয়ে পঞ্চায়েত সদস্যার দাবি, বিবাহিত শব্দের সামনে অ অক্ষরটি জুড়ে অবিবাহিত করে নেন তিনি, পঞ্চায়েত অফিসে জমা দেন সার্টিফিকেট। পঞ্চায়েত সদস্যের সার্টিফিকেটের ভিত্তিতে পঞ্চায়েত অফিস থেকে স্বাভাবিকভাবেই অবিবাহিত লেখা দেখার পর সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেট জমা দেয় স্কুলে। স্কুলে জমা দেবার পর স্কুল থেকে পঞ্চায়েত সদস্যের কাছে ফোন করে জানতে চাওয়া হয়, বিবাহিত হওয়া সত্ত্বেও কেন অবিবাহিত সার্টিফিকেট দিয়েছেন পঞ্চায়েত সদস্যা। পঞ্চায়েত সদস্যা সমস্ত সত্যি কথা জানিয়ে দেন স্কুলে। এরপরই সমস্ত রাগ গিয়ে পড়ে শ্যামলী বালা পাইকের ওপর। শ্যামলী দেবীর অভিযোগ, এরপর কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা তার স্বামীকে ফোন করে হুমকি দেয় সুমনার পরিবার। এমনকি রাতের অন্ধকারে এসে পঞ্চায়েত সদস্যার বাড়ির দরজা লাথি মেরে ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। রাতেই পঞ্চায়েত সদস্যার চিৎকার শুনে আশেপাশের লোকজন বেরিয়ে আসে। এ বিষয়ে শ্যামলী দেবী বলেন, রাত দুটো নাগাদ দেখি ঘরের দরজা ভাঙা। মেয়েটির বিয়ে হয়ে গেছে, সার্টিফিকেটে অবিবাহিত লিখে দিতে পারবো না বলেছিলাম। কোনোভাবে সার্টিফিকেটে কিছু করে পঞ্চায়েত থেকে অবিবাহিত সার্টিফিকেট বার করে স্কুলে জমা দেয়। তারপর স্কুল থেকে ফোন পাওয়ার পর বিষয়টি জানতে পারি। এরপর থেকেই আমাকে ফোনে হুমকি দিতে থাকে, আমার স্বামীকেও হুমকি দেওয়া হয়। রাতে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। কন্যাশ্রী রেসিডেন্সি নিতে আসছিল, মেয়েটার বিয়ে হয়ে গেছে, সেইটা আমি বিবাহিত লিখেছি। তার বক্তব্য হচ্ছে তাকে আমি অবিবাহিত লিখে দিতে হবে। তখন আমি তাকে বলি যে আমি অবিবাহিত লিখে দিতে পারবো না, বিয়ে হয়ে গেছে যেহেতু তাকে বিবাহিতই লিখে দেবো। বিবাহিত লিখে দিই, তা সে কী করেছে, আমার সেই রেসিডেন্টের উপরে আবার এক্সট্রা ওয়াল লিখে অবিবাহিত লিখে অঞ্চল থেকে রেসিডেন্ট নিয়েছে। চৈতন্য ফোন করে আমাকে আমার হাজব্যান্ডকে বলে, যদি আমার বৌমা যদি টাকা না পায় তোমাদের দেখে নেব। হ্যাঁ, তারাই এই ঘটনা, তারাই তারা আমার হাজব্যান্ডকে ধমকি দেয় যে দেখে নেবো এরপরে, যা মানে যদি টাকা না পায়। গৌরব চৈতন্য বলেছে, আমার চৈতন্য দাস ভাসুর, ভাসুর বলেছে যে আমার বৌমা যদি টাকা না পায় দেখে নেবো। তারপরে রাত্রেবেলা প্রায় দুটো আড়াইটা নাগাদ তখন এই ভাঙচুর করেছে। পঞ্চায়েত সদস্যার ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডুমা এলাকায়। এ বিষয়ে স্থানীয় অপর এক গৃহবধূ অঞ্জলি সরকার বলেন, মেম্বারের চিৎকার শুনে রাতে ঘরের বাইরে আসি, দেখি একজন দৌড়ে পালিয়ে যাচ্ছে, আমরা দোষীর শাস্তি চাই। আমরা দুটো থেকে আড়াইটার মধ্যে ওই শ্যামলী, হ্যাঁ রাতে শ্যামলী মেম্বার, উনি চিৎকার মেরে উঠেছে, উঠার পরে আমি বেরোয় দেখি কি দৌড় মারলো, ওই গৌরঙ্গই হবে, গৌরঙ্গ ছাড়া আর কি, ওই দরজার দায় লাথি মেরে চলে গেল, চিৎকার মেরে উঠেছে, মামাকে পঞ্চায়েত চিৎকার মেরে উঠেছে, তারপরে আমরা বেরোয় দেখি ও দৌড় মারলো। স্থানীয় বাসিন্দা অপর এক যুবক গোপাল বিশ্বাস বলেন, আমাদের মেম্বার যথেষ্টই ভালো, বিবাহিত লিখে দেওয়ার পর ও আগে অশব্দ লিখে অবিবাহিত করে নিয়েছিল, টাকা তুলে নেবার চেষ্টাও করে। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে গৌরাঙ্গ দাস নামে এক যুবকের বিরুদ্ধে। আর শ্যামলীদের কাছে এসে বল জবরদস্তি করেছে যে ও আমার মেয়ে, মানে বউ যে বিবাহিত হয়ে গেছে, তুমি অবিবাহিত লিখে দাও। শ্যামলীদি বলছে না, আমি এটা করতে পারবো না, যেটা সঠিক সেটা করবো। যাই সঠিকটা লিখে দিয়েছে, এবার লিখে দিতে দেওয়ার পরে ও কি করেছে, নিজে নিজে অটা বসিয়ে নিয়েছে আগে। আমরা চাইছি যে এর একটা মানে যে শাস্তি হোক, উপযুক্ত শাস্তি, যে কিছু হয়ে যে ছাড়া পেয়ে যাবে এরকম কোনো বিষয় না, এমন শাস্তি হোক যে আগে যে যাতে করতে না পারে এরকম কোনো কাজ। ভাঙচুর তো কে করেছে, গৌরঙ্গ ছাড়া আর কি করবে, কারণ ও যখন ঠেট করেছে তো ও ছাড়া তো আর কেউ করতেও পারে না। অভিযোগ, ওই যুবক রাতের অন্ধকারে হামলা চালায় পঞ্চায়েত সদস্যার বাড়িতে। এ বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন,
আমাদের ডুমা পঞ্চায়েতের সদস্যর কাছে সার্টিফিকেট নিতে আসে। সার্টিফিকেট নকল করে স্কুলে জমা দেয়। রাতে দরজাতে লাথি মেরে দরজা ভেঙেও দিয়েছে। সত্যি কথা বলার জন্যই হামলা। এটা মারাত্মক অন্যায়। বিয়ে হয়ে গেছে, সেটা গোপন করে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছিল। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৌরাঙ্গ দাসকে আটক করেছে গাইঘাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কন্যাশ্রীতে যে স্টাইপেন্ডটা পায় স্কুল থেকে, সেটার জন্য ওর কাছে আসে, কিন্তু ও জানে যে মেয়েটি বিয়ে হয়ে গেছে, সে মতো করেও একটা সার্টিফিকেট দিয়েছে, কিন্তু পরে সেই সার্টিফিকেটটা টেম্পারিং করে আবার স্কুলে জমা দিয়েছে। স্কুল থেকে যখন ভেরিফিকেশানের জন্য আমাদের মেম্বারকে জানতে চেয়েছে, মেম্বার তখন সত্যি কথাটা বলেছে। এবং এই সার্টিফিকেট না দেওয়ার অপরাধে গতকাল রাতে মাঝরাতে ওই গৌরঙ্গ দাস তার লোকজন নিয়ে ওই শ্যামলীবালার বাড়িতে চড়াও হয় এবং তাকে বিভিন্ন ভাষায় কিস্তি ঘুরতে শুরু করে নানা রকম অশালীন মন্তব্য করে এবং দরজা লাথি মেরে দরজা ভাঙচুর করার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ উত্তেজিত হয় এবং ওটা প্রতিবাদ করে, সেই সময় ওরা পালিত। এই হচ্ছে ঘটনা। আমরা থানাতেও বলেছি, যোগাযোগ করেছি, পুলিশ নিশ্চয়ই আসবে এবং আটক বলেছি যে পুলিশের মতো ব্যবস্থা নেই, আইন আইনের পথেই চলুক, কারণ সে সত্য কথা বলবার জন্য তার উপর যদি শারীরিক বিগ্রহ বা তার যদি ক্ষতি হয় সেটা নিশ্চয়ই আমরা তার সঙ্গে থাকব। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।